হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আজকের ভিডিও। আজকে কথা বলবো আমার রিসেন্ট একটা ইলাস্ট্রেশনের প্রসেস নিয়ে। সবগুলো রেকর্ডিং জোড়া দিয়ে যখন এডিটিংয়ে বসি তখন দেখলাম যে প্রায় 4 ঘন্টার টোটাল একটা ভিডিও। তো বিশাল এই ভিডিওকে প্রায় 3000% স্পিড বুস্ট দিয়ে 10 মিনিটের মতো একটা লেন্থে আনবার পর সেটার সাথে প্রসেস ভিডিও এক্সপ্লেন করা একটু মুশকিল। তাই স্টেপ বাই স্টেপ সব হয়তো বলতে পারবো না, কিন্তু অনেকেই ভিডিওর টিউটোরিয়াল, কালার প্রসেস, কালার সিলেকশন ইত্যাদি টেকনিক নিয়ে অনেকগুলি প্রশ্ন করেছেন। সেগুলি অ্যাড্রেস করার চেষ্টা করব আজকে, এবং যেই টেকনিকগুলি ব্যবহার করেছি সেগুলি সম্পর্কে আগামীতে চেষ্টা করব একটু ডিটেলে টিউটোরিয়াল বানাবার। এই ছবিটা আঁকতে ব্যবহার করেছি ক্লিপ স্টুডিও পেইন্ট সফটওয়্যার, ক্যানভাস সাইজ ছিল A6, আর আমার ড্রয়িং ডিভাইস হচ্ছে হুইয়ন H640P। ভিডিও রেকর্ডিংয়ের সময় শুরুর দিকে আমার নিজের ওয়েবক্যামটা অন করা ছিল, তাই আমার কার্যকলাপও কিছুটা রেকর্ড হয়ে গেছে। ইলাস্ট্রেশনটার কাজের প্রসেস গতানুগতিক অন্যান্য কাজগুলোর মতোই, স্কেচ, ইঙ্কিং, কালারিং, লাইটিং এবং রেন্ডারিং এই ক্রমানুসারে। কিন্তু এই কাজটায় নতুনভাবে ব্যবহার করেছি ব্লেন্ডিং ব্রাশ। ক্লিপ স্টুডিওর ব্লেন্ডিং ব্রাশ খুঁজে পাবার ঘটনাটা একটু মজার। আমাকে একদিন মাহির একজন জুনিয়র কার্টুনিস্ট, সে উন্মাদে কাজ করে এবং এখন প্রথম আলোতে সে রেগুলার কমিক স্ট্রিপ আঁকে, তো সুদূর চিটাগাং থেকে সে আমাকে একদিন নক দিয়ে বলল যে কীভাবে ফটোশপে ব্লেন্ডিং করা যায় এই বিষয়ে জানার জন্য। ক্লিপ স্টুডিওর ফাইবার দিয়ে নাকি ভালো ব্লেন্ডিং হচ্ছে না। আমি তো শুনে ভাবলাম যে ফাইবার আবার কি। ক্লিপ স্টুডিওর টিউটোরিয়াল সিরিজ বানিয়ে শেষ করে ফেললাম, কিন্তু ফাইবার টুল তো জানি না। পরে ঘেটে দেখি যেটা ক্লিপ স্টুডিওর একটা বিল্ট ইন ব্লেন্ডিং টুল, এবং ঘাটতে যেয়ে আমার মনে হলো যে জিনিসটা তো কাজের হতে পারে। তবে এটার ব্যবহার কিন্তু খুব একটা ইনটুইটিভ না, মানে আপনি ব্রাশ যেমন আমরা খুব সহজে ব্যবহার করতে পারি, এটার কন্ট্রোলিং করাটা একটু জটিল। অনেক ক্ষেত্রে যেটা হয় যে সব কিছুতে একসাথে অ্যাপ্লাই হয়ে এটা খুব একটা মসৃণ বা ক্ষেত্রবিশেষে একটা ধোঁয়াশা মতন লুক চলে আসে ছবিতে। আমি তাই ব্রাশের সাথে এটাকে একটা টেকনিকে ব্যবহার করার চেষ্টা করলাম যাতে এজ কন্ট্রোলে এই টুলটা সাহায্য করে, এবং আমি বেশ মজার রেজাল্ট পেয়েছি। একই সাথে ছোট ছোট ডিটেল দেবার একটা সহজ উপায় বের করেছি এই ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। ব্লেন্ডিং ব্রাশের টেকনিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে আর একটা ভিডিওতে কথা বলবো। পরবর্তী টেকনিক ছিল লেয়ার ম্যানেজমেন্ট। আকাশের যে অ্যাম্বিয়েন্ট কালার, ব্লু, ফর্মের শ্যাডো, বাম থেকে আসা একটা ওয়ার্ম লাইট, এগুলোকে সাবজেক্টের সাথে আলাদা আলাদাভাবে কীরকম ইন্টারাকশান করে সেভাবে আলাদা লেয়ারে রেখে করেছি। কালার ঠিক করবার জন্য আমি কালার মোডের থেকে ভ্যালুকে বেশি গুরুত্ব দিই। ভ্যালু বোঝবার জন্য সাদা কালোতে ছবিটা দেখে নিলে সুবিধা হয়। কালার টেম্পারেচার সেটাও কালার সিলেকশনের ক্ষেত্রে ভূমিকা রাখে, তবে এখনও আমি পুরোপুরি এটা আমার আয়ত্তে আসেনি বলে ব্যাকগ্রাউন্ড কুল হলে সাবজেক্ট ওয়ার্ম আর ব্যাকগ্রাউন্ড ওয়ার্ম হলে সাবজেক্ট কুল এমন একটা বাইনারি রুল মেনে চলি বেশিরভাগ সময়। শ্যাডো লেয়ারটা মাল্টিপ্লাই মোডে রাখি, এবং লাইটের যে লেয়ারগুলি সেটা অ্যাড অথবা লিনিয়ার ডজ এই মোডে রেখে দিই। এই দুটোই আমার প্রাইমারি লেয়ার মোড। রিফ্লেক্টেড লাইট বা সাবসারফেস স্ক্যাটারিংয়ের যে লাইট সেগুলোর জন্য আলাদা লেয়ারে কালার নেই অনেক সময়, আর সেই লেয়ারগুলির ব্লেডিং মোড অনেক সময় ওভারলে থাকে বা নর্মালও থাকতে পারে। পরবর্তীতে সব লেয়ার একসাথে মার্জ করে নতুন একটা লেয়ারে ব্লেন্ডিং শুরু করা। কাজটায় ফাইনাল কোন লুকে যাব সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। লাইনটা কি রাখবো নাকি রাখবো না সেটা ভেবে বলা যায় যে আসলে রেন্ডারিংয়ের পুরো কাজটা আমাকে ইফেক্টিভলি 2 বার করতে হয়েছে, এই জন্যে এটার সময় একটু বেশি লেগেছে। পরের কাজগুলিতে এখান থেকে আমি আশা করি কিছু সময় কমাতে পারবো। আর কাজটায় রেফারেন্স নেওয়া ছিল একটা ইনস্টাগ্রাম ছবি থেকে। রেফারেন্সে নেওয়া পোজ, লাইটিং, সিল্কের শাড়ির টেক্সচার এগুলির জন্যে রেফারেন্সটা নেওয়া। তবে রেফারেন্স নেওয়া বলতে আমি ট্রেসিং বা ফটো থেকে ডিরেক্ট কালার পিকিংকে সাপোর্ট করি না, কারণ এতে অনেক ফিনিশড রিয়েলিস্টিক ছবি তৈরি করা গেলেও আমার ক্ষেত্রে আমি সেখান থেকে কিছু শিখতে পারিনি। নিজের কোনো কাজে যখন ওই লাইটিং বা কালারিং অ্যাপ্লাই করতে গিয়েছি তেমন আউটপুট আসেনি। এই জন্যে আমি বলবো যে কালার করার সময় রেফারেন্স যদি নেন তাহলে ছবি থেকে কালার পিক আর ট্রেসিং এই দুটো যতদূর সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন।
একদম শেষে এসে আরেকটা টেকনিক ছিল ব্যাগের টেক্সচার। ব্যাগ আঁকবার সময় লাইটিং দিয়ে প্রথমে ফর্মের ডেফিনিশন করে নেই, তারপর একটা ব্যাগের লেদার স্কিন এই টেক্সচারের ছবি নামিয়ে সেটাকে লিনিয়ার বার্ন এই মুডে অ্যাপ্লাই করে দেই, অপাসিটিটাকে একটু অ্যাডজাস্ট করে। অ্যারন ব্লেজ এই কাজটা খুব দারুণভাবে তার ভিডিওগুলিতে করে দেখিয়েছেন, যে কেউ ওনার চ্যানেলে এই টেকনিকগুলি দেখে নিতে পারেন। ব্লেন্ডিংয়ের সময় সবথেকে বেশি যে দুটো কনসেপ্ট মাথায় রাখতে হয় তার একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে এজ কন্ট্রোল। এজ কন্ট্রোল মানে হচ্ছে কোন ফর্ম কোথায় ঘুরে যাচ্ছে বা কতখানি ঘুরে যাচ্ছে তার উপর নির্ভর করে ফর্মে ডার্ক শ্যাডো এবং ব্লেন্ডিংয়ের যে সফটনেস সেটা ঠিক করতে হয়। যারা ইন্টারেস্টেড আমি বলবো এজ কন্ট্রোল বিষয়ে আরেকটু পড়াশোনা করে দেখতে, কারণ এটি পেইন্টিংয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা অনেকেই খেয়াল করি না। একদম শেষে এসে ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাডজাস্টমেন্ট আর টুকটাক কিছু এদিক সেদিক করার পর ছবিটাকে বলা যায় ফিনিশড। ছবিতে শুরুর দিকে কাজ করা একটু কঠিন, কারণ তখন ফাইনালটার কোনো আইডিয়া থাকে না এবং বারবার মনে হতে থাকে যে হচ্ছে না হচ্ছে না, মাঝপথে আঁকা ছেড়ে রেখে দিতেও ইচ্ছে করে। আবার শেষের দিকে এসে হয় ঠিক তার উল্টোটা, তখন একটু ডিটেল দিলে মনে হয় যে আরেকটু দেই আরেকটু কাজ করি, এজন্য কখন শেষ করব সেটা বুঝতে পারাটাও একটা কঠিন কাজ। রবার্ট কার্টম্যানের একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে ক্রিয়েটিভ ওয়ার্ক উইল টেক অ্যাজ মাচ টাইম অ্যাজ ইউ গিভ ইট, এই জন্য কখন শেষ করব সেটা আসলে নিজের ওপর। এখানেও শেষ করার পরে মনে হচ্ছে যে আরেকটু কাজ করলে হয়তো আরও সুন্দর করা যেত, কিন্তু এই ছবির ক্ষেত্রে এখানেই শেষ করলাম। আর এটাই ছিল মোটামুটি গোটা প্রসেস। ব্লেন্ডিং নিয়ে সামনে একটা ভিডিও করব, একই সাথে আমার কুইক ইলাস্ট্রেশনের টেকনিকগুলো নিয়েও একটা ভিডিও বানাবো। আশা করি কন্টেন্টগুলো হেল্পফুল হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন। আমার আর্টওয়ার্কগুলির সাথে যদি কানেক্টেড থাকতে চান আর আপনাদের আঁকা শেয়ার করতে চান এবং ডিজিটাল ড্রয়িংয়ের টিপস ট্রিক্স ইন্সপিরেশন পেতে চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আর আজ তাহলে এ পর্যন্তই, চলতে থাকুক আঁকাআঁকি, কথা হবে আগামী ভিডিওতে, বাই।